গাছেরও প্রাণ রয়েছে, গাছেরও একটি জীবন রয়েছে, সেও আমাদের মতো উত্তেজনায় সাড়া দেয়। এটি প্রথম প্রমাণ করেছিলেন সুবিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। আজকে তোমাদের পাঠ্য গাছের কথা, এই জগদীশচন্দ্র বসুর লেখা রচনাটি বিস্তারিত লাইন ধরে আলোচনা করা হবে। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই তোমরা ভালো রয়েছো। আরও একবার তোমাদের এই ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের আমি জানাবো, এই গাছের কথা এই রচনাটি নেয়া হয়েছে জগদীশচন্দ্র বসুর লেখা অব্যক্ত গ্রন্থ থেকে। মনে রাখো, জগদীশচন্দ্র বসুর লেখা অব্যক্ত এই মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য গাছের কথা রচনাটি। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে আসি। তো গাছের কথা জগদীশচন্দ্র বসুর লেখা আমরা রচনাটি জানবো। তো লেখক তথা প্রাবন্ধিক জগদীশচন্দ্র বসু আমাদের গাছ সম্বন্ধে এতে জানিয়েছেন, গাছের জীবন এবং তার গাছ সম্পর্কে এক সুবিস্তৃত অভিজ্ঞতা আমাদের এখানে তুলে ধরেছেন, তা আমরা জানব। তিনি প্রথম আমাদের বলেছেন, আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত। তারপর গাছ পাখি কীট পতঙ্গ দিগকে ভালোবাসিতে শিখিয়াছি, সে অবধি তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না। তো লেখক জগদীশচন্দ্র বসু যখন তিনি কখনো মাঠে কিংবা পাহাড়ে একা বেড়াতে যেতেন, তখন তার এই পৃথিবীর নানান বিষয়গুলো বা পাহাড় মাঠ এগুলো কিংবা পাখি কীট পতঙ্গ ইত্যাদি তার ভালো লাগতো না, বা এই পৃথিবীর সব কিছু খালি খালি লাগতো। কিন্তু যখন থেকে তিনি গাছ এবং পাখি কীট পতঙ্গকে ভালোবাসতে শিখলেন বা তাদের খুব কাছ থেকে দেখে ভালোবাসতে লাগলেন, তখন থেকে তিনি গাছের কথা কিংবা পাখির কথা কিংবা ছোট ছোট যে সকল কীট পতঙ্গ এই পৃথিবীতে রয়েছে তাদের তিনি বুঝতে পারলেন, তাদের জানতেও পারলেন, সেই বিষয়টি এখানে বলেছেন। এই যে গাছগুলি কোনো কথা বলে না, ইহাদেরও যে আবার একটা জীবন আছে, তো গাছ আমাদের মতো মনের ভাব প্রকাশ করতে পারে না। তাই এখানে লেখক বললেন যে গাছ কথা বলতে পারে না, কিন্তু তাদের আমাদের মতো একটি জীবন রয়েছে, একটি প্রাণ রয়েছে, এটা তিনি বুঝতে পেরেছিলেন। এবং সেই জন্যই তিনি প্রথম বিশ্বের বুকে আবিষ্কার করেছিলেন, গাছেরও প্রাণ রয়েছে, গাছেরও জীবন আছে। যাই হোক, তিনি এরপর বললেন, আমাদের মতো আহার করে দিন দিন বাড়ে, আগে সব কিছুই জানিতাম না। তো এই লাইনটার অর্থ তোমরা জেনে নাও যে আমরা যেমন খাদ্য গ্রহণ করি, গাছও একইভাবে আহার করে বা সেও খাদ্য গ্রহণ করে। তোমরা জানো যে গাছের যে সবুজ পাতা, তাতেই তার রান্না হয় বা রান্নাঘর বলা হয়। ক্লোরোফিল কণার মধ্য দিয়ে সূর্যের উপস্থিতিতে সে তার নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। সেই হিসেবে এখানে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু বললেন, গাছের যেমন জীবন আছে ঠিক একই রকমভাবে আমাদের মতো গাছও আহার করে, দিন দিন বাড়ে। তোমরা কোনো গাছকে দেখবে ছোটোবেলা থেকে, বা তুমি যদি কোনো গাছকে লাগাও তাহলে দেখতে পাবে দিন দিন গাছগুলো বাড়তে থাকে বা বৃদ্ধিও পায়। সেই জন্য বলা হচ্ছে দিন দিন বাড়ে, আগে এসব কিছুই জানিতাম না। লেখক যখন গাছ সম্পর্কে ভালোবাসলেন বা গাছকে ভালোবাসলেন, গাছ সম্পর্কে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন, গাছ দেখলেন, তখন থেকে তিনি এসব জানলেন যে গাছের জীবন আছে, গাছ মানুষের মতো আহার করে এবং সেও আমাদের মতো ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয়। এখন বুঝিতে পারিয়াছি, অর্থাৎ তিনি এখন গাছ বা বৃক্ষ বা তরুলতাকে, সরি বন্ধুরা, তরুকে ভালোবাসে, এখন ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব দুঃখ কষ্ট দেখিতে পায়। তো মানুষের জীবন যেমন দুঃখ অভাব কষ্টে ভরা থাকে, একইভাবে গাছেরও জীবনের মধ্যেও এই বিষয়গুলো লুকিয়ে আছে, এখানে লেখক লক্ষ্য করেছেন বা আমাদের জানিয়েছেন। ধরো এখানে বলা হয়েছে যে
গাছের যে অভাব রয়েছে আমাদের মতো, সেক্ষেত্রে হয়তো গাছ সূর্যের আলোর অভাব থাকতে পারে, কিংবা সে যেখানে রয়েছে সেখানে মাটিগুলো ক্ষয়ে যাওয়ার ফলে তার বেঁচে থাকার অভাব থাকতে পারে, কিংবা তার খাদ্যেরও অভাব থাকতে পারে বা জলেরও অভাব থাকতে পারে। সে যাই হোক, এইভাবে নানান অভাব থাকতে পারে। আর এই অভাবে দরুন তাকেও মানুষের মতো, অর্থাৎ গাছকে মানুষের মতো দুঃখ কষ্ট পেতে হয়, এগুলো যেন দেখতে পেয়েছেন বা খুব কাছ থেকে লক্ষ্য করেছেন লেখক। জীবন ধারণ করিবার জন্য ইহাদিগকে সর্বদা ব্যস্ত থাকিতে হয়। ইহাদিগকে বলতে গাছগুলোকে সর্বদা, অর্থাৎ সব সময় ব্যস্ত থাকতে হয় বেঁচে থাকার জন্য বা জীবনকে টিকিয়ে রাখার জন্য বা জীবনে বেঁচে থাকার এই জীবন ধারণের জন্য। এরপর বললেন, কষ্টে পড়িয়া ইহাদের মধ্যেও কেহ কেউ চুরি ডাকাতি করে। তো মানুষ নানান কারণে অনেক সময় অসাধু মানুষ চুরি ডাকাতির উপায় অবলম্বন করে, ঠিক একইভাবে অনেক সময় কষ্টে পড়িয়া বা পড়ে অনেক গাছ চুরি ডাকাতি করে থাকে। এক্ষেত্রে হয়তো কেউ বা দুটো পাশাপাশি গাছ রয়েছে, মাটি থেকে খাদ্য চুরি করে ছোট গাছটিকে থেকে শিকড় না দিয়ে বড় গাছটি শিকড় চালিয়ে মাটির ভেতরে থাকা কাছাকাছি যে সকল খাদ্য আছে সেও হয়তো নিয়ে নেয় বা এখানে চুরি ডাকাতি করে। হয়তো এই বিষয়টি এখানে লেখক বলেছেন। মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ আছে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। মানুষের মধ্যে নানান সদ্গুণ বা ভালো গুণ রয়েছে, সেই ভালো গুণও গাছের মধ্যে দেখা যায় বা লক্ষ্য করা যায়। বৃক্ষদের মধ্যে একে অন্যকে সাহায্য করিতেও দেখা যায়। ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়। মানুষ মানুষের জন্য, অর্থাৎ মানুষ অন্যকে সহায়তা করে, সাহায্য করে, ঠিক একই রকমভাবে বৃক্ষ বা গাছগুলো একে অন্যকে সাহায্য করে। তোমরা হয়তো স্বর্ণলতা জানো, যেটিকে বলা হয় পরজীবী উদ্ভিদ, সেটিও হয়তো অন্য গাছকে আশ্রয় করে বেঁচে থাকে। বা তোমরা পরগাছা বলে একটি উদ্ভিদ আছে, জীবন বিজ্ঞানে হয়তো পড়েছো বা পরবর্তীকালে পড়বে, এরা অন্য গাছকে অবলম্বন করে জড়িয়ে বেঁচে থাকে। সেইভাবে হয়তো এখানে লেখক বলতে চেয়েছেন, বৃক্ষদের মধ্যে একে অন্যকে সাহায্য করিতে দেখা যায়, যেভাবে মানুষ করে থাকেন। ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়। পাশাপাশি অনেকগুলো গাছ রয়েছে, তো তারা যেন একের সঙ্গে অন্যের বন্ধু হয় বা তারা একইভাবে বন্ধুর মতো ধীরে ধীরে বৃদ্ধি হয়, এই বিষয়টা এখানে বলা হয়েছে। তারপর মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থ থেকে ত্যাগ, গাছেও তাহা দেখা যায়। মানুষের নানান যে সদ্গুণ রয়েছে তার মধ্যে একটি বিশেষ এবং মানে সব থেকে ভালো গুণ হলো স্বার্থ ত্যাগ। এই স্বার্থ ত্যাগ গাছের মধ্যেও দেখা যায়। একটু আগে আমি তোমাদের যে বললাম যে পরগাছা অন্য গাছকে আশ্রয় করে গড়ে ওঠে, কিংবা তোমরা হয়তো জেনেছো বা দেখেছো যে চা বাগান রয়েছে, তাতে চা গাছগুলো যাতে অধিক বা বেশি রোদ থেকে বাঁচে সেই জন্য কিছু ছায়া প্রদানকারী বড় বড় গাছ লাগিয়ে দেওয়া হয় চা বাগানের নানান জায়গা। সেক্ষেত্রে হয়তো গাছগুলো স্বাভাবিকভাবে জন্মায় না, তাদের লাগিয়ে দেওয়া হয়, কিন্তু ওই যে বড় গাছগুলো ছোট গাছকেও যে রক্ষা করে, সেই উদ্দেশ্যেও আমরা এখানে বলতে পারি যে বড় গাছগুলো স্বার্থ ত্যাগের মধ্য দিয়ে ছোট গাছগুলোকে যেন বাঁচায়, তাই বলা হলো, বা চা গাছগুলোকে বাঁচায় রৌদ্রের হাত থেকে। তাই এই বিষয়টা বলা হচ্ছে যে মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থ থেকে গাছেরও মধ্যে দেখা যায়। আমি নানান উদাহরণের মধ্য দিয়ে বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। গাছেও তা দেখা যায়, অর্থাৎ মানুষের মতো মা নিজের জীবন দিয়া সন্তানের জীবন রক্ষা করেন, সন্তানের জন্য নিজের জীবন দান উদ্ভিদেরও সচরাচর দেখা যায়। মা তার ছেলে বা সন্তানের জন্য নিজের জীবন দিয়ে তার সন্তানের ভালো বা জীবনকে রক্ষা সন্তানের জীবন রক্ষা করেন, একইভাবে এই সন্তানের জন্য নিজের জীবনদান উদ্ভিদের সচরাচর, অর্থাৎ খুব সহজেই দেখা যায় বা বেশি পরিমাণ দেখা যায়। সেক্ষেত্রে তোমরা ধান গাছ দেখেছো যে ধান গাছটি হয়তো মরণাপন্ন বা মরেও যাচ্ছে, যখন শুকিয়ে যাচ্ছে তবুও সে তার সন্তান বা যে ধানগুলো আছে তার শীষে সেগুলোকে সে রক্ষা করে, কিংবা মটর গাছ একইভাবে সে হয়তো শুকিয়ে মরে যাচ্ছে তবুও মটরশুঁটিগুলো সে ধরে রেখেছে। এইভাবে মানুষের জীবনের ক্ষেত্রে মা যেমন তার সন্তানকে রক্ষা করে, ঠিক উদ্ভিদের বা গাছেরাও তার সেই বিষয়টা তাকে রক্ষা করে, বা গাছও
তার সন্তানদের বেশিরভাগ এইভাবে রক্ষা করে। তাই এখানে লেখক বললেন যে গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল লাইন যে মানুষের জীবনের সঙ্গে গাছের জীবনের অনেক মিল দেখা যায়। তাই যেন গাছের জীবন মানুষের জীবনের একটি ছায়া, কারণ সেই স্বার্থত্যাগ বা একে অপরকে সাহায্য করা, কিংবা মা যেমন সন্তানকে রক্ষা করে, গাছও ঠিক একইভাবে সন্তানকে রক্ষা করার জন্য বা ভালো চাওয়ার জন্য তার জীবনটি দান করতে পারে। এই বিষয়গুলো জন্য লেখক বলেছেন যে গাছের যে জীবন বা প্রাণ মানুষের জীবনের ছায়া মাত্র। এরপর বলা হলো, ক্রমে এসব কথা তোমাদিগকে বলিব। ধীরে ধীরে আমাদের লেখক এই গাছের কথা বা গাছ বিষয়ে তার নানান চিন্তা ভাবনা আমাদের মধ্যে শেয়ার করবেন বা বলবেন। এরপর বলা হলো, দেখো তোমরা শুষ্ক ডাল, গাছের ডাল সকলেই দেখিয়াছো, শুষ্ক বলতে শুকনো গাছের ডাল আমরাও দেখেছি, তোমরাও দেখেছো। মনে করো কোনো গাছের তলাতে বসিয়াছো, হয়তো কোনো বড় গাছের নিচে বা তলাতে আমরা বসেছি, ঘন সবুজ পাতায় গাছটি ঢাকা ছায়াতে তুমি বসিয়াছো। গাছের যে পাতা সবুজ, সেই সবুজ পাতা ঘিরে একটি বড় গাছ হয়তো রয়েছে, তার তলাতে বা ছায়াতে আমরা বসেছি। গাছের নিচে এক পার্শ্বে একখানি শুষ্ক ডাল পড়িয়ে আছে, পার্শ্বে বলতে পাশে, অর্থাৎ গাছের তলাতে একটি শুকনো ডাল পাশে পড়ে আছে। এক সময় এই ডালে কত পাতা ছিল, তাই না? তো লেখক আমাদের খুব সুন্দরভাবে বলছেন যে সেই যে শুকনো ডালটা পড়ে আছে গাছের তলাতে এক ধারে বা পাশে, সেই গাছটিতে যে ডালটি, তা সেই ডালটি যখন জীবন্ত ছিল বা গাছের মধ্যে ছিল, তাতে নানান অনেক পাতা ছিল, এখন সব শুকাইয়া গিয়াছে আর ডালের গোড়ায় উই ধরিয়াছে। অনেক দিন হওয়ার ফলে গাছটি নিচের ডাল পড়ে থাকার ফলে শুকনো হওয়ার সূত্রে তাতে উই ধরেছে এবং গাছের সেই ডালটি শুকিয়ে গিয়েছে। আরও কিছুকাল পরে, আমরা পরে পরে বুঝে আসবো, আরও কিছুকাল পরে ইহার চিহ্ন থাকিবে না, অর্থাৎ ওই পোকাগুলো ওই গাছের শুকনো ডালটিকে খেয়ে ফেলবে বা একেবারে শেষ করে দেবে। আচ্ছা বলতো, এই গাছ আর এই মরা ডালে কি প্রভেদ? তো লেখক আমাদের বললেন, এই যে গাছ রয়েছে এবং এই যে মরা ডালটি গাছের তলাতে পড়ে রয়েছে, এটার মধ্যে কি প্রভেদ বা কি পার্থক্য রয়েছে? গাছটি বাড়িতেছে আর মরা ডালটা ক্ষয় হইয়া উঠিতে যাইতেছে। খুব ভালো করে ভেবে দেখো যে গাছের যে গাছটি রয়েছে তাতে নানান যে ডালপালাগুলো রয়েছে, সেই গাছটি ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা বড় হচ্ছে, আর যে ডালটি ভেঙে গেছে সে ডাল ক্ষয় হইয়া যাইতেছে, অর্থাৎ উয়ে সেগুলো খেয়ে ফেলছে। একটিতে জীবন আছে, গাছটিতে জীবন রয়েছে, আর অন্যটিতে জীবন নাই। অতএব তিনি এখানে প্রমাণ করতে চাইলেন, গাছে জীবন রয়েছে, শুকনো ডালটিতে জীবন নেই, কিন্তু গাছটিতে জীবন আছে। যাহা জীবিত তাহা ক্রমশ বাড়িতে থাকে। যে গাছটি জীবন্ত বা বেঁচে আছে বা জীবিত, তা ধীরে ধীরে বাড়তে থাকে। জীবিতের আর একটি লক্ষণ এই যে, খুব গুরুত্বপূর্ণ এই লাইন, যে জীবিত বা বেঁচে থাকার একটি লক্ষণ বা চিহ্ন হলো এই যে, তাহার গতিয়া আছে, অর্থাৎ তাহারা নড়ে চড়ে। তো যে গাছ বেঁচে আছে তার একটি বৃদ্ধি আছে বা গতি আছে, সে উত্তেজনায় সাড়া দেয় বা নড়ে চড়ে। তোমরা একেবারে জ্বলন্ত বাস্তবভাবে এটি জানতে পারবে লজ্জাপতি পাতা লতাতে তুমি যদি হাত দাও বা নাড়াও, সে অবশ্যই সঙ্গে সঙ্গে উত্তেজনায় সাড়া দেবে বা নড়ে চড়ে, এবং তার যে গতি আছে তুমি একেবারে সঙ্গে সঙ্গে জেনে যাবে। তবে সেই বিষয়টা এখানে বলা হয়েছে, অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না, লতা কেমন ঘুরিয়া ঘুরিয়া গাছকে জড়াইয়া ধরে, দেখিয়াছ? লজ্জাবতী লতার আমি উদাহরণ দিলাম, সেক্ষেত্রে সরাসরি আমরা দেখতে পাবো বিভিন্ন গাছের এই বিষয়টা বা গতি আমরা দেখতে পাবো না, কিছুকাল ভালোভাবে পর্যবেক্ষণ করলে অবশ্যই দেখতে পাবো। তো লতা গাছ যে বিভিন্ন গাছকে বা বিভিন্ন অবলম্বনকে জড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গাছকে জড়িয়ে ওঠে, এ বিষয়টা খুব ভালো লাগে, আকর্ষের সাহায্যে ওঠে। তোমরা যদি দেখো বুঝতে পারবে, তো সেটা দেখিয়াছ কিনা আমাদের প্রাবন্ধিক বা এখানে লেখক জগদীশচন্দ্র বসু বললেন। তারপর জীবিত বস্তুতে গতি দেখা যায়, জীবিত বস্তু বাড়িয়া থাকে। তো এই যে জীবন্ত বা বেঁচে থাকা যে কোনো বস্তু, তার মধ্যে একটি বা বাড়তে থাকে এবং সেটা গতি দেখা যায়, এবং জীবিত বস্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় বা বাড়তেই থাকে, সে গাছ হোক বা অন্য কোনো জীবন যা রয়েছে, সে যাই হোক। এখানে কেবল ডিমে
জীবনের কোনো চিহ্ন দেখা যায় না, ডিমে জীবন ঘুমাইয়া থাকে। এই যে ডিম বা বীজ, তাতে জীবনের কোনো চিহ্ন বা বেঁচে থাকার কিছু দেখা যায় না। সেই ডিমের মধ্যে যেন কোনো জীবন ঘুমিয়ে থাকে। উত্তাপ পাইলে ডিম হইতে পাখির ছানা জন্ম লাভ করে। নানান উপায় এবং উষ্ণতার মধ্য দিয়ে বা উত্তাপ বা তাপের মধ্য দিয়ে ডিম হতে পাখির ছানা যেভাবে জন্ম লাভ করে, আমাদের প্রাবন্ধিক বললেন বীজগুলি যেন গাছের ডিম। এই যে গাছের বীজ, এগুলো যেন পাখির ডিমের মতো। এক একটি ডিম বীজের মধ্যেও এরূপ গাছের শিশু ঘুমাইয়া থাকে। এই যে বীজ, তার মধ্যে গাছের যে ছোট শিশু বা সন্তান, সেগুলো তার ভেতরে ঘুমিয়ে থাকে। মাটি উত্তাপ মানে উষ্ণতা ও জল পাইলে বীজ হইতে বৃক্ষ শিশুর জন্ম নেয়। উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ পেলে একটি বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছের জন্ম নেয় বা জন্ম হয়, সেই বিষয়টা এখানে বলা হলো। মাটি, এটা মনে রাখো, গাছ বীজ থেকে অঙ্কুরিত হওয়ার জন্য যে প্রধান তিনটি উপাদান প্রয়োজন লেখক আমাদের বলেছেন, সেগুলো হলো মাটি, উত্তাপ এবং জল। এগুলো পাওয়ার ফলে একটি বীজ থেকে একটি চারা গাছের জন্ম হয়। তো তারপর বীজের উপর একটি কঠিন ঢাকনা, তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। তোমরা যে কোনো গাছের বীজ জেনেছো বা দেখেছো, সেক্ষেত্রে তার ভেতরেই থাকে সেই অঙ্কুরিত বিষয়টা, অঙ্কুরিত হবে পরবর্তীকালে। কিন্তু সেই যে বীজটা একটি ঢাকনার মধ্যে থাকে এবং সেই ঢাকনার ভেতরে বৃক্ষ শিশু খুব নিরাপদে নিদ্রা যায়, যাতে সেই বৃষ্টি নানানভাবে ক্ষতি না হয়, সেই জন্য সে ঢাকনার ভেতরে থাকে এবং সে সেইখানে সুপ্ত অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় বা নিদ্রা অবস্থায় থাকে। এরপর বীজের আকার নানা প্রকার, কোনোটি অতি ছোট, কোনোটি বড়। এই যে গাছের নানান বীজ আমরা দেখেছি বা তোমরা দেখেছো, সেক্ষেত্রে প্রাবন্ধিক বা লেখক আমাদের বললেন নানান গাছের নানান বিভিন্ন আকারের বীজ রয়েছে। কোনোটি অতি ছোট হতে পারে, অর্থাৎ খুব ছোট, কোনোটি বা অনেক বড় হতে পারে। খুব ভাইটাল একটি লাইন আমাদের বললেন, বা লেখক তার অগাধ পর্যবেক্ষণ শক্তির দ্বারা আমাদের জানালেন, বা তিনি খুব গাছকে খুব কাছ থেকে দেখেছেন। তিনি বললেন, বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না। অনেক সময় হয়তো কোনো বড় বীজ রয়েছে, সেই গাছটি যে বীজ বড় হওয়ার সূত্রে গাছ অনেক বড় হবে সেটা বলা যায় না। আবার অনেক ছোট বীজ থেকে অনেক বড় গাছ হতে পারে। আমাদের লেখক কি বললেন, যে এটা বীজ দেখে কত বড় গাছ হবে এটা বলা যায় না। অতি প্রকাণ্ড বট গাছ, প্রকাণ্ড বলতে অনেক বড় বট গাছ, আমরা সকলেই জানি বা দেখেছি, সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। তোমরা দেখবে বট ফল লাল লাল, বট ফল পেকে গেলে তোমরা সেটা যদি ভাঙো দেখতে পাবে তাতে অনেক, একটি বট ফলের মধ্যে অনেক অসংখ্য ছোট ছোট বীজ রয়েছে। সেই বিষয়টা এখানে বলছেন যে অতি প্রকাণ্ড বট গাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। কিন্তু সেই বীজের যে আকার, বট গাছের বীজের যে আকার, ছোট ছোট যে সরিষা রয়েছে তার চেয়েও খুব ছোট। কে মনে করিতে পারে এত বড় গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকাইয়া আছে। অতএব এই যে বড় বট গাছ, সেও সরিষার যে দানা বা বীজ রয়েছে তার চেয়েও ছোট বীজ থেকে জন্মায়। তাহলে এত বড় গাছটা ছোট গাছ থেকেও জন্মায়, এই বিষয়টা লেখক আমাদের বললেন। তোমরা হয়তো কৃষকদের ধানের বীজ ক্ষেতে ছড়াইতে দেখিয়াছো, কিন্তু যত গাছপালা বন জঙ্গলে দেখো তাহারা অনেক বীজ মানুষ ছড়ায় নাই, নানান উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। লেখক বললেন যে নানানভাবে যা কৃষকেরা যে কৃষিকাজ করেন বা চাষবাস করেন, তার ক্ষেত্রে তারা ধানের বীজ রোপণ করেন ফসল ফলানোর জন্য বা ধান উৎপাদন করার ক্ষেত্রে, সেগুলো তারা কৃত্রিম উপায় বা নানান নিজেদের সুবিধার জন্য বা ধান পাওয়ার জন্য তারা লাগায়। কিন্তু পৃথিবীর যাবতীয় অনেক গাছপালা রয়েছে যেগুলো আপনা আপনি বন জঙ্গলে মানুষের কোনো সাহায্য ছাড়াই বা মানুষের বীজ ছড়ানো সাহায্য ছাড়াই সে গাছগুলো স্বাভাবিকভাবে প্রাকৃতিক উপায়ে আপনা আপনিভাবে জন্মায়। এবং সেই গাছগুলোর বীজ কীভাবে ছড়িয়ে যায় নানান প্রান্তে, সেগুলো আমাদের প্রাবন্ধিক বললেন। এই বিষয়টি জেনে রাখো যে কীভাবে গাছগুলো নানান উপায়ে জন্মায়, সেই উপায়গুলো আমরা জানবো তোমাদের পরবর্তীকালে হাতে কলমে প্রশ্নতে। এগুলো আছে, পাখিরা ফল খাইয়া দূর দেশে বীজ লইয়া যায়, এই প্রকারে জনমানবশূন্য দ্বীপে গাছ জন্মিয়া থাকে। তো আমাদের একটি উপায় এখানে বললেন যে পাখিরা
কোনো ফলের বীজ খেলো বা কিছু ফল খেলো, সেই বীজগুলো সে নানান প্রান্তে নিয়ে চলে যায় উড়ে। এবং সেক্ষেত্রে অনেক সময় এই কারণে জনমানব শূন্য, অর্থাৎ যে দ্বীপে কোনো মানুষ নেই, সেই জনমানব শূন্য দ্বীপে এই পাখি বীজ নিয়ে ফেলে রাখার ফলে বা ফেলে দেওয়ার ফলে মানুষের অবস্থিতি ছাড়া বা উপস্থিতি ছাড়াও সেই দ্বীপের মাঝে পাখিদের সাহায্যে সেখানেও গাছ জন্মে যায়। ইহা ছাড়া অনেক বীজ বাতাসে উড়িয়া অনেক দূর দেশে ছড়াইয়া পড়ে। শিমুল গাছ অনেকে দেখিয়াছ, শিমুল ফল যখন রৌদ্রে ফাটিয়া যায় তখন তাহার মধ্যে হইতে বীজ তুলার সঙ্গে উড়িতে থাকে। ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম। তো এখানে লেখক বললেন যে অনেক সময় বাতাসে কোনো গাছের বীজ উড়ে গিয়ে অন্য জায়গায় গাছ জন্মায়। সেক্ষেত্রে তিনি উদাহরণস্বরূপ বললেন শিমুল তুলোর গাছ, যে তুলো ফেটে গেলে অনেক সময় সেগুলো ওই বীজটি তুলোর সাহায্যে লেগে বাতাসের সাহায্যে অন্য জায়গায় ছুটে প্রবাহিত হয় বা অন্য জায়গায় বয়ে যায় এবং তার ফলে অন্য জায়গায় শিমুল গাছের বীজ জন্মায়। এইভাবে নানান অন্য গাছেরও এইভাবে অন্য জায়গায় গাছ সৃষ্টি হয় বা জন্মায়। হাত বাড়াইয়া ধরিতে গেলে বাতাসে তুলোর সহিত বীজকে অনেক উপরে লইয়া যাইত, অর্থাৎ শিমুল তুলোর গাছ বাতাসের দ্বারা বা বাতাসের সাহায্যে অন্য জায়গায় চলে যেত। এগুলো ছেলেবেলায় লেখকরা দেখতেন এবং সেগুলো ধরার জন্য চেষ্টা করতেন, কিন্তু বাতাস সেই বীজকে আরও উপরে নিয়ে অনেক দূরে চলে নিয়ে যেত। এই প্রকারে দিন রাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে। এইভাবে বিভিন্ন গাছের বীজ দিন এবং রাতের বেলা দেশ দেশান্তরে, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে বীজ ছড়িয়ে পড়ে। এইভাবে নানানভাবে গাছ অন্য জায়গায় জন্মায়। প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কি না কেউ বলিতে পারে না। হয়তো কঠিন পাথরের উপর বীজ পড়িল, সেখানে তার অঙ্কুর বাহির হইতে পারিল না। অঙ্কুর বাহির হইবার জন্য উত্তাপ, জল, মাটি চাই। আমরা আগেই জেনেছি যে একটি গাছ হতে একটি সরি বন্ধুরা একটি বীজ হতে গাছ জন্মাতে বা অঙ্কুর হওয়ার জন্য তিনটি উপাদান যথেষ্ট প্রয়োজন। এগুলো প্রয়োজনের ফলেই বীজ থেকে গাছ অঙ্কুরিত হয়, উত্তাপ, জল এবং মাটি। আর সবসময় যে বীজ থেকে গাছ জন্মাবে তার কোনো একেবারে নিশ্চিত বলা যায় না, বা সেটা একেবারেই যে সবসময় সম্ভব তাও নয়। অনেক সময় কঠিন পাথরে যদি বীজ পড়ে বা বীজ থাকে তাহলে গাছ নাও অঙ্কুরিত হতে পারে বা জন্মাতে পারে। আমরা পরের পেজে আসবো। যেখানেই বীজ পড়ুক না কেন, বৃক্ষ শিশু অনেক দিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমাইয়া থাকে। আমরা একটু আগে জেনেছি যে ঢাকনার মধ্যে চারা গাছ বা বৃক্ষ শিশু খুব নিরাপদে ঘুমিয়ে থাকে। সে পাথরের উপর পড়ুক বা খুব সুন্দর মাটির উপরে পড়ুক, সেই বীজের মধ্যে বৃক্ষ শিশু অর্থাৎ চারা গাছ অনেক দিন নিরাপদে খুব ভালোভাবে কোনো উপদ্রব ছাড়া সেইখানে ঘুমিয়ে থাকে। বাড়িবার উপযুক্ত স্থানে যতদিন না পড়ে ততদিন বাহিরের কঠিন ঢাকনা গাছের শিশুটিকে নানান বিপদ হইতে রক্ষা করে। তো বাইরে বাড়িবার উপযুক্ত স্থান বলতে উত্তাপ, জল, মাটি না পেলে সেই ঢাকনার মধ্যে বা সেই বীজের ভেতরে বৃক্ষ শিশু বা চারা গাছ খুব নানান বিপদ বা নানান বিপদ থেকে সে নিজেকে রক্ষা করে এবং একইভাবে সে নিরাপদেও থাকে। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। আম, লিচুর বীজ বৈশাখ মাসে পাকে। এখানে নানান সময়ে যে বিভিন্ন গাছের বীজ পরিপক্ক হয় বা গাছের বীজ পাকে সেই বিষয়টা আমাদের জানিয়েছেন। তোমরা জানো যে আম বা লিচু এগুলো পাকে বৈশাখ মাসে, সেই বিষয়টা আমাদের বললেন যে লিচুর বীজ বৈশাখ মাসে পাকে, ধান, যব ইত্যাদি আশ্বিন কার্তিক মাসে পাকিয়া যায়। তো বর্তমানে উচ্চ ফলনশীল এবং নানান উপায় চাষবাসের কারণে অনেক বিভিন্ন সময়ে বা তিনবার ধান পাওয়া যায়, কিন্তু এখানে লেখক আমাদের যে ধানের কথা বললেন যে আশ্বিন কার্তিক মাসে পাকিয়া যায়, সে বিষয়টাও আগেকার দিনে এই সময় ধান পাকত এবং তারপরে নবান্ন উৎসব অনুষ্ঠিত হতো আশ্বিন কার্তিক মাসে। ধান পাকার পরে পরে সেই নতুন ধানের উৎসব তাকে বলা হতো নবান্ন। সেই বিষয়টা এখানে বলা হলো যে ধান, যব ইত্যাদি আশ্বিন কার্তিক মাসে পাকিয়া থাকে। এগুলো শর্ট প্রশ্নের জন্য তোমরা মনে রাখো। মনে করো একটি গাছের বীজ আশ্বিন মাসে পাকিয়াছে, কোনো একটি গাছের বীজ আশ্বিন মাসে পেকেছে, আশ্বিন মাসের শেষে বড় ঝড় হয়।
ঝড়ে পাতা ও ছোট ছোট ডাল ছিঁড়িয়া চারিদিকে পড়িতে থাকে। লেখক আমাদের বললেন, এই যে আশ্বিন মাসটি, এই মাসে বেশিরভাগ সময় খুব জোরালো প্রবল বেগে ঝড় বইতে থাকে এবং সেই ঝড়ের ফলে অনেক গাছের পাতা এবং ছোট ডাল ছিঁড়ে যায়। এইরূপে বীজগুলি চারিদিকে ছড়াইয়া পড়ে। ডাল এবং পাতার ছেঁড়ার পাশাপাশি গাছের বীজগুলো যেগুলো পেকে যায় আশ্বিন মাসে, সেগুলো ওই ঝড়ের মধ্যে নানান স্থানে ছড়িয়ে পড়ে বা বিভিন্ন জায়গায় চলে যায়। প্রবল বাতাসের বেগে কোথাও উড়িয়া যায় কে বলিতে পারে। মনে করো, একটি বীজ সমস্ত দিন রাত্রি মাটিতে লুটাইতে লুটাইতে একখানা ভাঙা ইট কিংবা মাটির ডেলার নিচে আশ্রয় লইল। এখানে লুটাইতে লুটাইতে বলতে মাটিতে গড়াতে গড়াতে, অর্থাৎ প্রবল বাতাসের ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় বীজ গড়াতে গড়াতে চলে গেল কোনো মাটির, কোনো ভাঙা ইটের মাঝে বা ভেতরে, কিংবা মাটির ঢেলা, অর্থাৎ আমরা যেটা ঢিল বলি বা মাটির টুকরো খণ্ড, তার নিচে আশ্রয় লইল বা সেখানে সেই বৃষ্টি চলে এলো বাতাসের কারণে বা ঝড়ের ফলে। কোথাও ছিল, কোথায় আসিয়া পড়িল। বৃষ্টি ছিল গাছের মধ্যে, সেটি ঝড়ের ফলে হয় ইটের নিচে কিংবা মাটির ডেলার নিচে চলে এলো। ক্রমে ধুলো ও মাটিতে বৃষ্টি ঢাকা পড়িল। ধীরে ধীরে যে ধুলো এবং মাটিতে ওই বৃষ্টি ঢাকা পড়ে গেল, এখন বৃষ্টি মানুষের চক্ষুর আড়াল হইল। অর্থাৎ সেই বৃষ্টি যেটি ধুলো এবং মাটিতে ঢাকা পড়লো, সেটি আর মানুষ তার নিজের চোখে দেখতে পেল না, তাই বলা হলো চক্ষুর আড়াল হইল। আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই। তো বিধাতা অর্থাৎ ঈশ্বর এই জগৎ বা সৃষ্টি করেছেন এই জগৎকে, এবং তারই দৃষ্টি বা তার চোখের সামনে সকলকেই দেখা যায়। তিনি যেন তার নিজের ক্যামেরা নিয়ে বা নিজের চোখ বা দৃষ্টি নিয়ে এই পৃথিবীর যাবতীয় সৃষ্টিকে লক্ষ্য করেছেন। তাই লেখক বললেন যে আমাদের দৃষ্টি থেকে ওই বৃষ্টি আলাদা বা দূরে চলে গেল বা আমরা আর দেখতে পেলাম না, কিন্তু ওই বৃষ্টি বা যে বৃষ্টি মাটির মধ্যে থাকলো, সেটি ঈশ্বর বা বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই। পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন। এই যে পৃথিবী মাতা বা মায়ের ন্যায়, মা যেমন সন্তানকে বা ছেলেকে কোলে তুলে নেয়, ঠিক একইভাবে ওই পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইল। অর্থাৎ ওই গাছের বৃষ্টিকে যেন মা যেমন সন্তানকে কোলে তুলে নেয়, একইভাবে তিনিও ওই বৃষ্টিকে তুলে নিলেন ওই পৃথিবী মাতা। বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাহিরের শীত ও ঝড় হইতে রক্ষা পাইল। এইরূপে নিরাপদে নিরাপদে বৃক্ষ শিশু ঘুমাইয়া রহিল। তো বৃক্ষ শিশু বা চারাগাছটি মাটিতে ঢাকা পড়ে বাইরের যে শীত এবং ঝড়, এগুলো থেকে সে রক্ষা পাইল বা সে বেঁচে থাকলো বা সে নিরাপদে থাকলো। এইরূপে বৃক্ষ শিশু ঢাকনার মধ্যে বা বীজের যে ঢাকনা রয়েছে তার মধ্যে চারাগাছটি ঘুমিয়ে থাকলো। এরপর উপযুক্ত পরিবেশ পেলে, অর্থাৎ উত্তাপ, জল এবং মাটি, এগুলো পেলে ওই বৃক্ষ শিশু, অর্থাৎ চারাগাছটি যে ঘুমিয়ে আছে ঢাকনার মধ্যে বা বীজের মধ্যে, তা অঙ্কুরিত হয়ে চারাগাছ সৃষ্টি হবে বা গাছ জন্ম নেবে। এইভাবে আমাদের প্রাবন্ধিক তার গাছের কথা এই রচনায়, গাছের জীবন এবং গাছের সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানিয়েছেন। আজকের এই আলোচনা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম কিংবা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো।